আসসালামু আলাইকুম। যারা মাটি রেডি করতে অনেক প্রবলেম ফেস করেন বা গাছের জন্য মাটি তৈরি করতে প্রথমে আপনারা ভাবেন যে আমি মাটিতে কি কি দেব, এই চিন্তাটা আসলে দূর করানোর জন্য এই ভিডিওটা আজকে মূলত আপনাদেরকে দেখাবো। একটা রেডিমিক্স মাটি প্রিমিয়াম কোয়ালিটি বানাতে গেলে আপনার কি কি উপাদান এখানে প্রয়োগ করতে হবে। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এখানে মূলত আমি যে মাটিটা হাতে নিলাম, এই মাটিটা আমরা আজকে এখানে উপাদানগুলো মিশানো হচ্ছে। এখানে কি কি উপাদান মিশাচ্ছি সেইগুলো আপনাদের একটু বলে রাখি। প্রথম কথা হচ্ছে মাটিটা নিয়েছি আমরা বেলে দোয়াশ মাটি। এই বেলে দোয়াশ মাটিটা মূলত জমির যে একবার উপর স্তরের মাটি, সেই মাটিটা আনার পর এটা ঝুরঝুরে করে নেওয়া হয়েছে। এর সাথে মূলত ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, এরপর কোকোপিট, রেডি কোকোপিট এবং কোকো ডাস্ট, এইটা এর সাথে মিশানো হয়েছে। এর পাশাপাশি এখানে শুকনা গোবরের গুঁড়া অর্থাৎ ঘটের গুঁড়াটা মিশানো হয়েছে। এর সাথে আমরা এই পাশে আমরা NPKS অর্থাৎ এখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং সালফার, এই চারটা উপাদান কম্বাইন করে এসিআই কোম্পানির হলো রত্ন সার, NPKSটা এখানে মিশানো হয়েছে। এর পাশাপাশি আমরা এখানে হচ্ছে এই সরিষার খোল, এরপর করঞ্জা খোল, করঞ্জা এটা বাংলাদেশের নতুন, করঞ্জা খোলটা মিশানো হচ্ছে। বোরন দেওয়া হচ্ছে, বোরন সারটা আপনারা জানেন যে কি উপকারী এখানে। এর পাশাপাশি আমরা নিম খোল দিচ্ছি যাতে করে মাটির যে নিমাটোডাগুলো আছে বা বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় আছে এটা যেন দূর হয়। এরপর জিঙ্ক দেওয়া হচ্ছে, এর সাথে দেওয়া হচ্ছে যে তামাক পাতার গুঁড়া অর্থাৎ তামাক পাতার যে ডাস্টগুলো থাকে এই ডাস্টগুলো এখানে দেওয়া হচ্ছে যাতে করে ক্ষতিকারক পোকামাকড় দূর হয়। ম্যাগনেশিয়াম দেওয়া হচ্ছে এখানে, যেখানে ম্যাগনেশিয়াম আপনারা জানেন যে গাছের গ্রোথে অর্থাৎ ক্লোরোফিল তৈরিতে ব্যাপকভাবে সাহায্য করে। মাটি শোধনের জন্য আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করতেছি এখানে। এর পাশাপাশি আমরা জীবাণুমুক্ত করানোর জন্য মূলত বাম্পার ট্রাইকোডার্মা ব্যবহার করা হচ্ছে। আর এদিক থেকে যদি আমি আরও দেখাই আপনাদেরকে, এ পাশে হলো শিংকুশি বা খুরের গুঁড়া যেটা, এটা ব্যবহার করা হচ্ছে। আমরা দানা জাতীয় 5G বা 3G জাতীয় যে কার্বোফুরান জাতীয় যে আছে কীটনাশক আছে এটা এখানে ব্যবহার করা হচ্ছে। এর পাশাপাশি এটা খনিজ জীবসার অর্থাৎ এটা ক্যালসিয়াম প্রদানের জন্য গাছকে দেখা যাচ্ছে মাটিকে আপনার ক্ষারীয় বা অম্লীয় থেকে মানে নিউট্রালে আনার জন্য মূলত জীবসারটা প্রয়োগ করা হচ্ছে। এখানে ডিমের খোসার গুঁড়া, আমরা মূলত বাসা বাড়িতে যারা ডিমগুলো ফেলে দেয় এটা ফেলে না দিয়ে যদি আমরা ডাস্ট করে গাছে দেই তাহলে কিন্তু এটা ক্যালসিয়াম প্রদান করবে গাছে। এর পাশাপাশি এখানে হচ্ছে যে এটা মূলত ঝিনুক চূর্ণ অর্থাৎ ঝিনুকে বা শামুকের গুঁড়া, এটাও এখানে ব্যবহার করা হচ্ছে। এবং সর্বশেষ যেটা, এটা হচ্ছে হাড়ের গুঁড়া। আপনারা জানেন বোন মিলটা ভালো একটা গাছের খাদ্য উপাদান হিসেবে কাজ করে। তো মূলত মোটামুটি এখানে 20টা থেকে 21টা উপাদান কিন্তু আমরা এখানে মিশাচ্ছি। আমি যেগুলোর নাম বললাম এইগুলো আপনারা সংগ্রহ করে নিজেরাও এই প্রিমিয়াম কোয়ালিটির মাটি বানাতে পারবেন। এইটা যদি প্রয়োগ করেন আশা করা যায় যে পরবর্তী আপনার 5-7 বছরও এই জায়গাতে আপনার ভালো ফলন পাবেন, ছাদ হোক মাটি হোক সব জায়গাতেই। এবং আপনারা যদি মাটি ব্যতীত এই সারগুলো মিক্স করে প্রতি 3 মাস পর পর গাছের গোড়ায় দেন, আশা করা যায় ওই গাছে আর কোনো খাদ্য উপাদান ঘাটতি হবে না এবং আপনার এই গাছগুলো পরবর্তীতে ফলনগুলো ভালো দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।